ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ মেনসে মহিলারা কোরআন পড়তে পারবে কিনা আর একটা হলো কোরআন স্পর্শ করে পড়তে পারবে কিনা তো এ বিষয়ে আমি যতটুকু জানি অবিল্লাহ তৌফিক কোরআন পড়তে পারবে কিনা এখানেও একটা লাভ রয়েছে আর দেখে পড়তে পারবে কিনা মাথা কোরআন স্পর্শ করে সেটা তো একটা রয়েছে তো যা হোক কোরআন পড়তে পারবে কিনা মানে এমনি কোরআন না দেখে এ বিষয়ে দুটি একতলাভ থাকলেও সঠিক এবং হকের অনুকূল কথা হলো যে কোরআন তারা পড়তে পারবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কারণ হায় মহিলা কোরআন পড়তে পারবে না মর্মে যতগুলি বন রয়েছে এগুলি বোখারি মশের বহির্ভূত না এবং এগুলি প্রত্যেকটি জৈব কাজী কোরআন পড়তে পারবে কোনো সমস্যা নাই স্পর্শ ছাড়া এবং এটাই দিনের কথা যেমন শেখ বিন বাজ সহ অতীতের অলামায়কেরাম অনেকেই সাপোর্ট করেছেন আর শেখের প্রসিদ্ধ হয়ে মত শেখ আলবানির কথা যে মানে এমনি বলে থাকেন যে কোরআন স্পর্শ কোরআন পড়া যাবে অজু ছাড়া তবে এটা মাকড়ো মাকড়ো পর্যায় মানে অজুবিহীন কোরআন পড়া যাবে জায়জ মালকারা মানে কোরআন এমনি পড়া যাবে অসুবিধা নাই কোরআন স্পর্শ করে পড়ার বিষয়ে এখন আমরা একটা লাভগুলি বিশ্লেষণ করতে চাই তো কোরআন একটা দেখা পড়া তো দেখা পড়ার বিষয়ে কোন একটা বললি যারা সারাফি আলাম কালামের ভিতরে বিশেষ করে আধুনিক যুগের যেমন শেখ বিন বা শেখ বিন আসাইমিন শেখ আলবানি তবে শেখ এমন অসাইমিন তিনি বলেন যে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থেকে ও আয়াতগুলি পড়ে প্রয়োজনীয় আয়াত যেমন টিচার তো সেই হিসাবে সে আয়াতগুলি পড়বে তারা পাঠ্যপুস্তকের সিলেবাসের বা হয়তো দীর্ঘদিন তারা এমনি পড়ার পক্ষে রায় দিয়েছেন এখন স্পর্শ সহ পড়তে পারবে কিনা স্পর্শ সহ পড়ার বিষয়ে একটা লাভ দুই রকম রয়েছে কিছু আলমে কালাম পড়ার পক্ষে কিছু আলম পড়া পড়ার না বিপক্ষে অধিকাংশ বিপক্ষে যে কোরআন স্পর্শ করে পড়তে পারবে না মাসিক আক্রান্ত মহিলা আক্রান্ত মহিলা পারবে না অন্যভাবে বাচ্চা রাখতে যারা আছে হ্যাঁ তারা পড়বে না কোরআন স্পর্শ করে তবে তারা বিকল্প হিসেবে বলেছে শেখবিন বাজ শেখবিন তাদের কথা হলো যে যদি ওটাকে মানে স্পর্শ না করে যেমন হাত মোজা ইত্যাদির সাহায্যে যদি পড়ে তো পড়তে পারে হাত মোজা পরিধান করে পড়তে পারে অন্যভাবে করোনা অ্যাপ ইত্যাদি দেখে পড়া তো তাদের নিকটে আপত্তি নেই তাদের কথা অনুযায়ী এটাই বোঝা যায় তো যা হোক আমরা দেখছি উভয় দিকে মানে মতামত রয়েছে আলমদার মত রয়েছে আর সব থেকে যেটা সত্য কথা হলো যে কোরআন হায়জা মহিলাদের জন্য স্পর্শ করা যাবে না স্পর্শ করে যাবে না এই মর্মের সমস্ত সঠিক নয় মানে সুস্পষ্ট কোনো বিশুদ্ধ পাওয়া যায় না হ্যাঁ পক্ষান্তরে কোরআনকে যারা সাধারণভাবে এমনি না করে থাকেন স্পর্শ করা ছাড়া মানে স্পর্শ সহ পড়ার বিপক্ষে থাকেন বিনজুতে অর্থাৎ স্পর্শ করার বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন বিনা অজুতে বা বিনা পবিত্র অবস্থায় তারা কিছু দরিল পেশ করার চেষ্টা করেছেন মানে স্পর্শ না করে পর বিষয়ে বিনা অজুতে কোনোভাবে মাসিক আক্রান্ত তারাও মানে পড়তে পারবে না এদের দলিল হলো রসো উল্লাস একটা কথা হাদিস মুসল কোরআন তো আহের

এরকমও কিন্তু পরিচিত এটা কোনো পরিভাষা নয় যে মুসলমানকে তাহের বলা হয়েছে হ্যাঁ মুসলমানের আসল অবস্থা সে নাপাক নাই কিন্তু এখানে যে উদ্দেশ্য সেটা কিন্তু অজুর কথায় উদ্দেশ্য এটাই শেখ এমন হোসেন বলছেন সুতরাং অজুর সহ কোরআন পড়া উচিত পবিত্র ব্যক্তির কোরআন পড়া উচিত এই জন্য মহিলা মাসিক হালান মহিলারা কোরআনকে স্পর্শ করে পড়বে না দরিদ্র এই হাদিস হ্যাঁ এরপরও বিপক্ষে যারা আছে তারা সন্দেহ দেওয়ার চেষ্টা করে বলার চেষ্টা করে যে যে ব্যক্তি মাসলিমের পাক পবিত্র কাজে এই হাদিসটা স্পষ্ট নয় তবে সেখানে সামিন যেটা বলেছেন একটা বিবেচনার বিষয় যে এখানে তাহের বলতে সাধারণত মুসলিমকে বোঝানো হয়নি বরং পবিত্রতা অবলম্বনকারী তাহেরকে কে বোঝানো হয়েছে হ্যাঁ তারপরও এই নির্দেশনা কি হারামের পর্যায়ে যায় এখানে ইফতলাপ আছে তো আল্লাকুল্লাহাল একটা কথা আছে তাকুয়া ফকাল ফাতুয়া ফতোয়ার ওপরে তাকুয়া তাকুয়ার অবস্থান সেই জন্য আমরা বলবো যে কোরআনকে স্পর্শ করে পড়া উচিত নয় বিনা উজ্যুতে মিনস যে সমস্ত মহিলাদের রয়েছে তাদের জন্যে কোরআনকে সর্বোচ্চ সম্মান দেখানো উচিত আর দলিত এগুলি রয়েছে অন্যভাবে কোনো কোনো সাহাবিরা আমার রয়েছে যে উনি স্পষ্ট করার ফলে উনি অজু থেকে বিরত হয়ে যান পরা থেকে বিরত হয়ে যান কোরআন দেখে থেকে বিরত হয়ে যান মানে স্পর্শ করে পড়া থেকে এই আচারটিকে শেখ আলবানি অভিষিদ্ধ বলেছেন তাছাড়া মহান আল্লাহ বলেন আল্লাহ কলুব যে আল্লাহর শাহিরাগুলি প্রকাশ্যানে দর্শনাবলীকে সম্মান করে এটা বস্তুত হৃদয়ের তাকুয়া থেকেই এসে থাকে হয়ে থাকে তো আল্লাহর বড় বড় নিদর্শন বলে তাদের ভিতরে এগুলোর ভিতরে পবিত্র কারিম রয়েছে আর যেহেতু কিছু ডাইরেক্ট আসার সহি পাওয়া যাচ্ছে কাজই কোরআনকে বিনা কারণে স্পর্শ করা ঠিক নাই স্পর্শ করে পড়া ঠিক নয় বিশেষ করে মিন্স বলে যে সমস্ত মহিলা বা বাচ্চা বসবাসনে ফাঁসে রয়েছে তার জন্য মোটে উচিত নয় মানে কঠিন পর্যায়ের মাকর বিষয় যে তারা এভাবে স্পর্শ করে বলতে বলা হয় এমনি তফসিল ইত্যাদি পড়তে পারে তো আল্লাহর নিদর্শনাবলীর সম্মানের দাবি হলো যে কোরআনকে অজু সহ পড়া উচিত সবার আর বিশেষ করে কোনো মহিলা এই যাতে মেন্সে আক্রান্ত কোনো মহিলা তারা স্পর্শ করাতে দূরে থাকবে এবং বিনা অজুকারীও দূরে থাকার চেষ্টা করবে পারত পক্ষে অজু সহ কোরআন পড়ার চেষ্টা করবে তো এটাই আমি মনে করি আক্রাবার হক বরং চার মাসে চার ইমামি ইমামি তারা অজু সহ কোরআন পড়াকে ওয়াজে বলেছেন অবশ্যই বন্যা আছে আলাদা আরেকটা মানে এটাকে মনে করতেন না তো যা হোক কাজেই এই পবিত্র কোরআনের বিষয়টিকে আমাদের বিশেষ সম্মানের নজর দেখা উচিত আর মহিলাদের ক্ষেত্রে মেনসে যারা আক্রান্ত তার জন্য আমরা বলবো যে কোরআন পড়া তার জন্য জায়জ রয়েছে পড়তে পারে এমনি পড়তে পারে মুখস্থ বা দূর থেকে দেখে কিন্তু স্পর্শ করে পড়ার বিষয়ে সতর্কতা বলন করবে সেক্ষেত্রে তারা হয় হাত মজা ব্যবহার করবে বা কোনো কিছুর পর্দার আলোকে তারা কোরআন স্পর্শ করবে যদি একান্ত পড়তে চায় তাহলে এভাবে করবে অথবা কোরআন কারিমের অ্যাপ দেখে পড়তে পারে কারণ কোরআন কারিমের অ্যাপ ওটা পুরোনো না কোরআন কারিমের অ্যাপটা মোবাইলের হাজারো ডিজাইন হাজারো প্রোগ্রাম একটা প্রোগ্রাম তাছাড়া এই কোরআনকে অ্যাপের এই কোরআনকে স্পর্শ করা সম্ভব নয় কারণ ওটা স্ক্রিনের উপরে ভাসে মানে পর্দার উপরে সরাসরি কেউ হাত দিতে পারবে না বা সম্ভবও নয় কাজে কোনো মহিলা মাসিক আক্রান্ত কোন মহিলা যদি কোরআন দেখে পড়তে চায় বা খত নিতে চাই তা পারবে ইনশাল্লাহ অ্যাপ দেখে কোনোভাবে হাত মজা ইত্যাদির সাহায্যে কোরআন স্পর্শ করে পড়তে পারে যদি বিরত থাকা আমরা উত্তম মনে করি বা অ্যাপ দেখে পড়বে এটাই আমরা বলি তাই হলো থাকার কিছু কথা কারণ স্পর্শ করে পড়া যাবে কি যাবে না মহিলাদের জন্য মিনস মহিলাদের জন্যে কোনোভাবে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় কি না বিষয়টিও হ্যাঁ আশা করি আলোচনা এসেছে ইতিপূর্বেও আমার আলোচনা আছে তো এমনি কোরআন দেখে পড়া তো সমস্যা নেই সবার জন্য কারো জন্য সমস্যা নাই বিনা অজুতে ও পড়তে পারবে মহিলারা মাসিক আক্রান্ত অবশ্য তো পড়তে পারবে ইনশাল্লাহ তবে স্পষ্ট করে করে পড়ার বিষয়টা হলো ব্যাখ্যা সাপেক্ষ যে এটাও জায়জ রয়েছে তবে কারাহার সাথে অপছন্দিন পর্যায়ে যায় যেমন শেখ আলমানি বলেছেন আর বিশেষ করে কিছু হাদিসের দাবি অনুযায়ী এগুলি এভাবে অজু সহ পড়া উচিত করেন কারিম আর মিস যারা রয়েছে তাদের জন্য স্পর্শ করাতে দূরে থাকা উচিত বরং অ্যাপ দেখে করতে পারে বা হাত মোজা ব্যবহার করে করতে পারে যেটা শেখ আসাইমিন পরামর্শ দিয়েছেন আল্লাহ আলমসল নবী মোহাম্মদ আল্লাহ আলহি ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত